চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় বিভিন্ন এলাকায় মাঠ ভরা সরিষার সমারোহ, বুক ভরা স্বপ্ন দেখছেন কৃষকরা। মাঠে মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষার ফুল, শীতের হাওয়ায় ছড়িয়ে পড়েছে সুবাস, মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি সহ বিভিন্ন জাতির প্রজাপতিরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। দেখা যাচ্ছে মাঝে মধ্যে কোমলমতি শিশুসহ বিভিন্ন বয়সী নারী পুরুষরাও হলুদ ফুলের মধ্যে দাঁড়িয়ে বসে আনন্দের সাথে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলতে ব্যস্ত থাকছেন। সরজমিনে গিয়ে যতদূর দেখা যায় শুধু হলুদের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে ফুল, দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে এই আশায় বুক ভরা স্বপ্ন দেখছেন কৃষকরা। উপজেলার কৃষ্ণপুর গ্রামের মরেনুর ইসলাম জানান, এবছর সরিষা, গম ও মসুর মিলিয়ে 6 বিঘা জমিতে চাষাবাদ করেছি। সময় মতো সঠিক পদ্ধতিতে পরিচর্যা করছি, ফুলগুলো বড় আকারের হয়েছে, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে আছে, ফলন ভালো হবে আশা করছি এবং সংসারের তেলের ঘাটতি মেটাতেও আগ্রহ করে সরিষা আবাদ করছি। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষক বান্ধব সরকার, কৃষি বিভাগের মাধ্যমে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের বীজ ও সার প্রণোদনা কৃষকদের মাঝে দিয়ে থাকেন। রাউতারা গ্রামের ইব্রাহিম আলী জানান, এবছর 3 বিঘা সরিষার চাষাবাদ করেছি, গাছে পাতে খুব ভালো হয়েছে, ফলন ভালো হবে বলে আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সালে আকরাম জানান, চলতি মৌসুমে 9,050 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষাবাদ হয়েছে, এবছর বিঘা প্রতি 4.5 থেকে 5 মণ ফলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।